বাসা মাদারটাই। আর মেয়ে বুড়বো যে কোচিং এ, তার কোচিং এর টিচার তাকে নিয়ে মানে কিছু অনেকটা সময় পার করছে, মানে রিক্সা দিয়ে ঘুরছে, তারপরে মেঘুড়ি আইসক্রিম খেয়েছে, বিভিন্ন প্রলোভন দেখে, তারপরে লাস্টে তাকে জরুরিতে ভাবে দর্শন করছে। দর্শন করার পর আমি ঘটনা তখন ওই মুহূর্তে জানতে পারি না, কিন্তু ঘটনা জানতে পারি 3 দিন পর। জানার পর যেদিন আমি 9 তারিখ ঘটনা জানতে পারি, জানার পরে 9 তারিখ আমি রাতে মামলা করি সবুজবাগ থানা। সবুজবাগ থানা থেকে যেহেতু আসামির বাসার বাসা হলো খিলগা থানা, সে সেই কারণে তারা ওখান থেকে মামলাটা খিলগা থানায় ট্রান্সফার করে, খিলগা থানা পাঠিয়ে দেয়। পাঠিয়ে দেওয়ার পরে ওখান থেকে লোক যখন আমাদের এসে সাথে নিয়ে ওই ছেলেকে অ্যারেস্ট করতে পাঠানো হয়। পরে আমরা বাসা চিনতে পারি না, বাসা না চিনতে পেরে আমার মেয়ের এক মানে এক বন্ধু পরিচিত এক বন্ধু তার মাধ্যমে বাসাটা চেনা হয়। বাসা চেনার পর তার বাসায় 5 পঞ্চম তলায় সেখানে গিয়ে পুলিশ নিয়ে গিয়ে অ্যারেস্ট করা হয়। অ্যারেস্ট করার পর তাকে থানা আনার পর আমি তখন দারোগার কাছে আমি আয়ুষ তারকে বলি, স্যার আমি তো এই মামলা সম্বন্ধে কিছু বুঝতে পারি না, এখন কি আপনি কি করা যায় স্যার, আপনি সেটা সমাধান করে দেন, আমি জিনিসটা আমি বুঝতে পারি না। তখন বাদ বাকিটা সেই সমাধান করার জন্য আসা যে দেখায় আসামিকে আয়ুর কি নাম মোহাম্মদ খোরশেদ আলম। আচ্ছা, তারপর কি হলো? তারপরে উনি উনি যেহেতু আসামিকে যে জায়গায় আসামি থাকবে সে জায়গায় আমার মেয়েকে 3 দিন রাখা হয়েছে থানায়, সেখানে 3 দিন রাখা হয়েছে। কিন্তু 3 দিন কেন রাখা হলো সেটা আমি বলতে পারি না। পরে আমি জিজ্ঞেস করার পরে বলছি যে মেয়েকে মেডিকেল করতে হবে সেজন্য, কিন্তু মেডিকেল করলে কি মেয়েকে রাখবে কেন, সেটা ডাক্তার আমরা চলে আসতে পারতাম। পরবর্তীতে খোরশেদ আলম সাহেব বলেছেন যে মেয়ের মেডিকেলের জন্য থানায় রাখতে হবে। হ্যাঁ হ্যাঁ, এটা বলছে। বলার পর তারপরে আমি আমি আর মানে আমি আর কোনো খোঁজ খবর নেই, উনি আমাকে ফোন দেয় না, ফোন দিলে ফোন রিসিভ করে না, ঠিক আছে ওনাকে পাই না। নেওয়ার পর পরে 109-এ ফোন দিয়ে তারপরে আমি ওনাকে ওনার ওনার অফিসার স্যারের সাথে আবার অফিসার নাম্বার নেই, নাম্বার নেওয়ার পরে ওনাকে ফোন দিই। ফোন দেওয়ার পরে উনি বলে যে আপনি মামলার আয়োগে আপনি কে, আপনি কেন ফোন দিয়েছেন? যে আমি বলছি আমি মাসুম আক্তার রাখি, আপনার থানায় একটা মামলা হয়েছে, আমার মামলা তো আয়োগ হয়েছে মোহাম্মদ খোরশেদ আলম, উনি তো ওনার সাথে কথা বলেন, উনি তো ছুটিতে আছে, ঠিক আছে ছুটিতে আছে, যেদিন আসবে সেদিন কথা বলবে। মানে উনি একটা মানে ধমক মেরে একটা কথা মানে এই ধরনের একটা কথা বলছে। বলার পর তারপরে আমি যাই হোক আমি আর কি অন্য কিছু করতে পারি, আমার কাছে টাকা নাই। আমি এটা কয় তারিখে আপনি ওসি সাহেবের সঙ্গে কথা বলেছেন? সেটা বলছি যেদিন মেডিকেল করানোর কথা তার তার 3 দিন পর 3 দিন পরই 109-এ বলবি আর কি, মানে রেবাই সম্ভব মানে 17 তারিখ বা 18 তারিখ এমনটা হবে। আচ্ছা, তারপর তারপর আমি এখান থেকে আসি, কিন্তু মানে সঠিক বিচারটা আমি কোথাও পাই না, মানে কার কাছে বলবো কার কাছে বলি কি আমি কে সেটা কোনো বুঝতে না পেরে তারপর আমি বিভিন্ন তাদের দৌড়াতে থাকি। যা ওই মুহূর্তে আমার ওই মুহূর্তে আমি কি মানে আমাকে আমি স্কুলে যাই, স্যার আমি এই মুহূর্তে কি করতে পারি, ঠিক আছে যে আপনাদের যেটা ভালো হয় হয়তো আপনারা এলাকায় ছেড়ে চলে যান, আর যদি তা না চান আপনাদের যেটা ভালো হয় সেটাই করেন। বাধ্যগত আমি বিভিন্ন জায়গায় দৌড়াতে থাকি, দূরে থাকা অবস্থায় আমার রিলেটিভ ওনার মাধ্যমে ঠিক আছে আমি এত দূর আসতে পেরেছি, এবং এখান থেকে আমি লিগেল এইডে যাই। এই লিগেল এইডে উকিল আমাকে আশ্বাস দেয় যে হ্যাঁ আমাকে সঠিক ভিসাটা পাইয়ে দেবে পাইয়ে দেবো, এই আশায় এই পর্যন্ত আমি ঘুরতে এসেছি। আপনি কোনোভাবে ভয়ভীতি শিকার হয়েছেন? হ্যাঁ, ভয়ভীতি আমাকে যখন এর আগে মানে নেতা পর্যায়ে ওখানে একজন লোক আমাকে ডাকছে, যাওয়ার পরে আমাকে মানে এক ছেলে বলতেছে যে সে আপনি কি করেন, আপনি কি অটো চালান? আমি অটো চালাইতাম, ঠিক আছে আমি বর্তমান অটো চালাই না, আমি বর্তমান সিএনজি চালাই, 1 মাস যাবত সিএনজি চালাই, আমি সিএনজি চালাই। কিন্তু এখন একটা ছেলে বলতেছে পাশে যে সিএনজি চালায় কোনো সমস্যা নাই, ঠিক আছে একে সিএনজি থেকে উঠে নিয়ে আসবো। আমি সেখান থেকে একটু ভয় ভীতি পাচ্ছি, আমার ফ্যামিলিগতভাবে আমি মানে বাসায় থাকতেও মানে একটা এই সঙ্গ থাকি, সবসময় ঘরের ভিতরে তালা মেরে রাখি, বাইরে থেকে ওদের ঘরে রেখে বাইরে থেকে তালা মেরে চলে আসি, পরে যখন পাশে যাই তখন। এখন কি আপনি তালা মেরে রেখে এসেছেন? এখন যে আমার এখন তো আমার ওয়াইফ আছে, যখন ওয়াইফ বের হয় তখন ছেলে এবং মেয়ে দুটাকেই মানে তালা মারা হয়, এবং আমার এই কারণে আমার মেয়ে লেখাপড়া তো বন্ধ, প্লাস আমার ছেলেটারও লেখাপড়া বন্ধ করে দিয়েছি এই কারণে, ভয় ভীতির কারণে। এই এই প্রতিদিনই আপনারা স্বামী স্ত্রী বাইরে এলে ওদেরকে তালা মেরে রেখে আসেন? জি। পুলিশ এরপরে কতবার গিয়েছে আপনার বাসায়? আমার একবারও যায়নি আমার কাছে। আর আপনি মনে করেন যে 3 দিন থানায় রাখা হয়েছে তার কি প্রমাণ আছে? হ্যাঁ, ওখানে প্রমাণ আছে, ওখানে আপনার করছে ধরো আয়ু করছে ধরো আমাকে জিজ্ঞেস করলে উনিই বলবে এই কথা 3 দিন রাখা হয়েছে। কিন্তু মেডিকেল
করিয়েছে, রিপোর্ট পেয়েছেন? না না, মেডিকেল করানো হয়নি এবং কেউ করানো হয় নাই। এই কারণ আমাদের মেডিকেলে যখন নেওয়া হয়েছে, এখন আপনার পুলিশ এক কনস্টেবল ওনাকে ওনাকে মেয়েকে বলছে, তুমি যদি সমস্ত কিছু করো তোমাকে তোমার শারীরিক ক্ষতি হবে এবং তোমার পারিবারিক ক্ষতি হবে। কে বলেছে এটা? এটা পুলিশ পুলিশ কনস্টেবল নেওয়ার সময়, এবং যখন যে মুহূর্তে, কি নাম তার সঠিক আমি নামটা বলতে পারি, কোন থানার, কোন কোন থানার সেটা আপনি ওই আপনি খিলগা থানায় ওনাকে দেখা হয়েছে বা মেয়েকে বলা হয়েছে সেটা আমি জানি না, আমার মেয়ে বলছে আর কি। আর তারপরে যখন গাড়িতে করে নেওয়া হয় তখন মহিলা কনস্টেবল মোহাম্মদ শিরিন আক্তার উনি মেয়েকে শিখিয়ে দেয় যে তুমি যদি এই সমস্ত করো তোমার অনেক ক্ষতি হবে, নিজের শারীরিক ক্ষতি হবে এবং পারিবারিক ক্ষতি হবে, তুমি এই সমস্ত মেডিকেল কখনো করবে না, ভুলেও কখনো করবে না। এটা কোন থানার মহিলা পুলিশ? এই আপনার খিলগা থানার। তার নাম আপনি কিভাবে বুঝলেন? না আমার মেয়ে বলছে সেটা, যে ওনার নামটা আমার মানে এক নামই সবাই চিনে ওনাকে। উনি এই কথা আপনার মেয়েকে বলেছে? হ্যাঁ মেয়েকে বলছে, এই কারণে মনে করেন মেয়ে বিভিন্ন ভয়ভীতির কারণে মেয়ে যে মানে মেডিকেলটা করে নাই। তো এখন সরকারের কাছে আপনার কি চাওয়া? আমার সরকারের কাছে চাওয়া যেন আমি সঠিক বিচারটা পাই, আমি বিচারটুকু সঠিক বিচারটুকু যেন পাই।